হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। রিসেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কাঠবাদাম খাওয়ার নিয়ম এবং উপকারিতা, তারপরে কাজু বাদাম খাওয়ার নিয়ম আর উপকারিতাও শেয়ার করেছি। সেই ভিডিওগুলোতে তোমাদের থেকে হিউজ রেসপন্স পেয়েছি এবং তোমরা আমার ভিডিওগুলো দেখে ভীষণ ভালো বলেছো, তো আমিও অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম জল খাওয়ার সঠিক নিয়ম এবং কার কতটুকু জল পান করা উচিত। ওই ভিডিওটি দেখেও তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। একই রকমভাবে আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি কিশমিশ খাওয়ার নিয়ম, কিশমিশের পুষ্টিগুণ কীভাবে খাওয়া উচিত, কিশমিশ কি ভিজিয়ে খাওয়া উচিত বা কিশমিশ ভেজানো জল কি খাওয়া উচিত নাকি শুকনো কিশমিশই খাওয়া উচিত, খাওয়া উচিত হলে কীভাবে খাওয়া উচিত, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো প্লিজ ভিডিওটিকে শেষ অবধি দেখবে, আশা করি ভিডিওটি তোমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কিশমিশের পুষ্টিগুণ এবং খাওয়ার নিয়ম ও উপকারিতা। বন্ধুরা সবার আগে বলবো কিশমিশ কি। কিশমিশ হলো রোদে বা ড্রায়ারে শুকানো আঙুর, রং সোনালি কিংবা গাঢ় বাদামি। কিশমিশ যেমন নানা ধরনের সুখাদ্যে রান্নার সময় দেওয়া হয়, তেমনি হেলথ টনিক বলো বা হাই এনার্জি ফুড সাপ্লিমেন্ট বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে। রোজ এক মুঠো কিশমিশ খাওয়ার যে কত উপকারিতা তা সম্পর্কে অনেকেই অবগত নয়। পায়েসে পোলাওয়ে বাড়তি স্বাদ আনতে কিশমিশ ব্যবহার করা হয়, কিন্তু কিশমিশ খাওয়ার বিশেষ পদ্ধতি রয়েছে যা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। আমার বলা পদ্ধতিতে প্রত্যেক দিন কিশমিশ সেবন করলে তোমরা পেয়ে যাবে নানাবিধ উপকার। কিশমিশ শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায়। শুকনো কিশমিশ খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিশমিশ ভেজানো জল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। নিয়মিত কিশমিশ ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি থেকে মুক্তি পাবে ওষুধ ছাড়াই। এছাড়া কিশমিশ হৃদয় ভালো রাখতে সাহায্য করে, নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। কিশমিশে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে, আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা সহজে রোগ মুক্তির কারণ, আর আছে প্রচুর আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। কিশমিশ খাওয়ার সবচেয়ে ভালো উপায় হল সারা রাত কিশমিশকে জলে ভিজিয়ে রাখো, পরের দিন সকালে জলটা ছেঁকে নাও, জলটাকে খালি পেটে পান করো আর ভেজানো কিশমিশটাকে নর্মালি খেয়ে নাও। ভেজানো কিশমিশে থাকে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলেও কিশমিশ তা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বন্ধুরা যেমনকি আগেই বললাম, কিশমিশে পটাশিয়াম থাকে আর পটাশিয়াম হার্ট ভালো রাখতে সাহায্য করে, কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। কিশমিশে থাকা কার্বোহাইড্রেট ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার, তাই যে মহিলারা রক্তাল্পতায় ভোগে তাদের জন্য কিশমিশ কিন্তু ভীষণ উপকারী। বিভিন্ন ডাক্তারেরা, পুষ্টিবিদেরা দৈনন্দিন খাদ্য তালিকায় কিশমিশ ব্যবহার করার কথা সবসময় রেকমেন্ড করেন। তো বন্ধুরা, প্রত্যেকদিন রাতের বেলায় 2 চামচ পরিমাণ কিশমিশ নিয়ে সেটাকে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবে, গ্লাসটাকে ভালো করে ঢেকে রাখবে। পরের দিন সকালে জলটাকে ছেঁকে আলাদা করে নেবে, খালি পেটে জলটাকে পান করে নেবে, আর যে ভেজানো কিশমিশগুলো রয়েছে সেটাকে ভালো করে চিবিয়ে খেয়ে নেবে। এভাবে প্রত্যেক দিন কিশমিশ ভেজানো জল আর ভেজানো কিশমিশ খেলে নানা ধরনের উপকার তুমি দেখতে পারবে। যেমন তোমার শরীরের দুর্বলতা দূর হয়ে যাবে, দাঁত ও মাড়ির অনেক বেশি সুস্থ থাকবে, হাড় সুরক্ষিত থাকবে, ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই দূর করে দেবে, ক্যান্সার প্রতিরোধেও প্রাথমিকভাবে কিশমিশ এবং কিশমিশ ভেজানো জলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূরীকরণে, রক্তশূন্যতা দূর করতে, জ্বর নিরাময় করতে, দৃষ্টিশক্তি বৃদ্ধিকরণে, এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খুব ভালোভাবে কাজ করে কিশমিশ। কিশমিশে কোনো কোলেস্টেরল নেই এটা বড় কথা নয়, বরং কিশমিশে আছে অ্যান্টি কোলেস্টেরল উপাদান যা রক্তের খারাপ কোলেস্টেরলগুলোকে হ্রাস করতে সাহায্য করে। কিশমিশে দ্রবণীয় আঁশ লিভার থেকে কোলেস্টেরলকে দূর করতেও হেল্প করে।
অনেকের ঠিক মতো ঘুম আসে না, তাদের জন্য কিশমিশ অনেক উপকারী। কারণ কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা মানুষের অনিদ্রার চিকিৎসায় বিশেষভাবে উপকারী। তাই আজ থেকে কিশমিশ খাওয়া শুরু করো, দেখবে তুমি অনেক উপকার পেয়েছ। এছাড়া বন্ধুরা, অ্যাসিডিটি কমাতে ও পরিপাকতন্ত্রের উপকারিতায় কিশমিশের বিশেষ ভূমিকা রয়েছে। কিশমিশে প্রচুর ফ্রুক্টোজ ও গ্লুকোজ থাকে, তাই এটি ওজন বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। যদি সঠিক নিয়মে ওজন বাড়াতে চাও, তবে আজই কিশমিশ খেতে শুরু করে দাও। মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী কিশমিশ। কিশমিশে থাকা বোরন মস্তিষ্কের জন্য খুবই উপকারী। বোরন ধ্যান বাড়াতে সহায়ক, ফলে কাজে মনোসংযোগ বাড়ে। এটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতে পারে। অ্যানিমিয়া প্রতিরোধে, জ্বর সারাতে কিশমিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া ডায়াবেটিস প্রতিরোধেও কিশমিশের কিন্তু ভালো ভূমিকা আছে। শুনতে আশ্চর্য লাগলেও কিছু কিছু পরীক্ষায় দেখা গেছে যে কিশমিশের পোস্ট প্রান্ডিয়াল ইনসুলিন রেসপন্সকে থামিয়ে দেয়, যার মানে দাঁড়ায় যে কিশমিশ খেলে লাঞ্চ বা ডিনারের পরে শরীরে যে ইনসুলিনের হঠাৎ বৃদ্ধি বা ঘাটতি দেখা দেয়, তা প্রতিরোধ করতে সাহায্য করে। লেপটিন আর ঘ্রেলিন নামক দুটি হরমোনের রিলিজেও কিশমিশ সাহায্য করে, যেগুলি শরীরকে সিগনাল দেয় কখন খিদে পেয়েছে বা কখন যথেষ্ট পরিমাণে খাদ্য গ্রহণ করা হয়েছে। তাই কিশমিশ খেলে অত্যধিক খাওয়া রোধ করা সম্ভব। তবে অধিক পরিমাণে কিশমিশ খেলে সমস্যা হতে পারে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা। কারণ ফ্রুক্টোজ বা গ্লুকোজ ডায়াবেটিসের রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কিশমিশ ছোট হলেও উপকারিতা অনেক। অল্প পরিমাণে নিজের রোজকার খাবারে কিশমিশকে যুক্ত করো এবং দেখো তোমার শরীরের ওপরের ম্যাজিক্যাল প্রভাব। ওয়েল বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিশমিশ সম্পর্কে, এবং আমি যত তথ্য সংগ্রহ করতে পেরেছিলাম সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আর কোন জিনিসের পুষ্টিগুণ ও উপকারিতা জানতে চাও সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তোমাদের কমেন্ট দেখার পর আমি কিন্তু ভিডিও করব। এবং কিশমিশ একটা সস্তা জিনিস, সবার ঘরেই রয়েছে, তোমার কাছেরই গ্রোসারি শপে তুমি ইজিলি কিনতে পেয়ে যাবে, এবং তোমার প্রয়োজনীয়তা বুঝে তুমিও তোমার দৈনন্দিন জীবনে কিশমিশকে কিন্তু ব্যবহার করতে পারো। এবং এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করবে, সবার সাথে শেয়ার করবে, যাতে সবাই কিশমিশের এই উপকারিতা এবং এই তথ্যগুলো জানতে পারে। আর তুমি এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।